আসসালামু আলাইকুম বন্ধুদের, মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শুরু করলাম সকাল থেকে আজকের ব্লগটি। তো বাহিরের আসলে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, কিছুটা মেঘলা, কিছুটা রোদ, বৃষ্টি, এই নিয়ে পরিবেশটা ছিল আর কি। তো ভালোই লাগলো, সকালবেলায় মনটা অনেক ভালো হয়ে গেল। তো সারাদিন যা করি আর কি, সকাল থেকে তো মহিলাদের অনেক কাজ থাকে, কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাদের পড়াশোনাও দেখতে হয়। এই তো আমাদের মাসফিয়া ওরফে রামিসা, যে যেটা তো চিনে আর কি, তো অনলাইন ক্লাস করতেছে এখন। যেহেতু বাসায় বসে সব কিছু, স্কুলে যাওয়া যায় না, তাই বাসায় বসে অনলাইন ক্লাস করছে। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন যেন সুস্থ থাকে। আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর কি। আমি আমার প্রথম ব্লগে আপনাদেরকে বলেছি যে আমার একটা ফেসবুক গ্রুপ আছে যেটার নাম বন্ধুত্বের মিষ্টি বন্ধন। সেখানে আমাদের কিছু কয়েকজন সম্মানিত অ্যাডমিন আছেন, 1100 মেম্বার আছেন, তাদেরকে নিয়েই কিন্তু আমরা গ্রুপটা চালাই আর কি, যাকে বলে যৌথ পরিবার, আমার আরেকটি পরিবার। ওখানে আমাদের কিছু দায়বদ্ধতা আছে, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি যতটুকু পারা যায় আর কি। একা তো কোনো কিছু করা সম্ভব না, তো সেজন্য আমাদের সম্মানিত অ্যাডমিন আছেন, সদস্যরা আছেন, সবাই মিলে আমরা কিছু ভালো কাজ করার চেষ্টা করি। তো সেটুকু মানে যতটুকু পারা যায় আপনাদের সাথে শেয়ার করব ধাপে ধাপে পর্যায়ক্রমে। আজকে আমাদের প্রথম আমরা যে একটা ইভেন্ট করেছিলাম একটা মাদ্রাসায়, সেটা সম্পর্কে কিছু বলবো যতটুকু দেখানো যায়, আপনাদের সাথে শেয়ার করা যায়। তো সবাই আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন পরিচয় করে দেই, আফরিন আক্তার, এইচ এম রাশিদুল আলম, আমাদের বড় ভাই হাসনাত ভুঁইয়া, আমাদের নাইম ভাই, তাহের ভাই, তানভীর, শিউলি আপু, এই তো শম্পা আপু, আরজু আপু, সোহাগ ভাই, রাজু ভাই, মেজান ভাই, মোশারফ কবির হাওলাদার, হাসিম বিন জাহিদ ভাই, লুৎফর রহমান ভাইয়া, আহমেদ মোহন ভাইয়া, জসিম উদ্দিন ভাইয়া, এইটা হলো জাহিদ মিলো, আমাদের সবার ছোট। তো এই হচ্ছে আমাদের প্রথম ইভেন্ট, আমাদের তিনজন সম্মানিত অ্যাডমিন সেই মাদ্রাসাটা যেখানে আমরা আর কি দান করেছি সেটা খুঁজে বের করেছেন। তো সেখানে আমরা মাদ্রাসার পরিচালকের সাথে কথাবার্তা বলতেছেন আর কি অ্যাডমিনরা। তো সেখানে তার হাতে কিছু নগদ অর্থ আর তার মাদ্রাসার জন্য কিছু ফার্নিচার আমরা দিয়েছি আর কি, একবেলা খাবারও দিয়েছি। এখানে আছে মাদ্রাসার ছাত্রীরা, ওরা এখানেই থাকে, এখানে থেকে পড়াশোনা করে। তো এই তো রামিসার সাথে কিছু ছবি তোলা আর কি, আমরাও তুলেছি, সবাই সব অ্যাডমিনরা ছবি তুলেছি, অনেক মজা করেছি, পুরো দিনটা আমাদের অনেক মজাই কেটে গেছে আর কি। কোথা থেকে যে দিনটা চলে গেল আসলে টেরই পেলাম না বাচ্চাদের সাথে, এত সুন্দর সুন্দর বাচ্চারা, এত মিষ্টি মিষ্টি বাচ্চারা, খুব ভালোই লাগলো আসলে ওদের সাথে আসলে সময়টা কাটাতে পেরে নিজেদেরকে অনেক ধন্য মনে করছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা এভাবেই যেন ভালো কাজ করতে পারি। তো এই তো আমরা একবেলা খাবার খাচ্ছি বাচ্চাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।